আচ্ছা, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আপনারা ওই যে আমাদের ডকুমেন্টেশন লিখতেছেন, ডকুমেন্টেশন লেখার সময় কিভাবে করে লিংক গুলা মানে আপ টু ডেট আছে কিনা এটা চেক করতে পারেন। কারণ সময় ডকুমেন্টের স্ট্রাকচার যদি রিঅর্গানাইজ করেন তাহলে ওই দেখা যায় যে লিঙ্ক গুলা 404 হয়ে যায়, সব পেজে হয়তো ঠিক মতো আপডেট করা হয় না। তো এটা আপডেট করা চেক করার জন্য এখানে ক্রোমের একটা প্লাগইন আছে, এক্সটেনশন আছে, এটা হচ্ছে নাম চেক মাই লিঙ্কস। এটা জাস্ট এই নামে সার্চ করলেই পাবেন। সো ইনস্টল করেন, ইনস্টল করার পরে এখানে যে আপনার এখানে উপরে কোন আইকন হিসেবে চলে আসবে, মনে করেন যে কোনো একটা পেজে যান। হ্যাঁ, মনে করেন যে আমি পেজটা রিফ্রেশ দিই, তো পেজে গেলেন, যাওয়ার পরে এই লিঙ্কে ক্লিক করলে পরে ও এসেনশিয়ালি প্রত্যেকটা পেজ হচ্ছে যে আর কি যতগুলো লিঙ্ক আছে এই পেজ থেকে এগুলারে একবার করে আর কি কল করবে, গেট রিকোয়েস্ট করে কল করে যেটা যেটা পাবে না সেটা হচ্ছে যে ইনভ্যালিড লিঙ্ক দেখাবে। তো পেজটা যদি ট্রাভার্স করেন দেখবেন যে ওই লিঙ্কের উপরে আপনার এরকম লাল করে দেখাচ্ছে, যেমন এখানে 403 দেখাচ্ছে, এটা হলো আর কি আই থিঙ্ক যে আনঅথরাইজড কল আসছে, রাইট? তো সামহাও টুইটারের এই লিঙ্কটা ঠিক আছে, কিন্তু টুইটারের লিঙ্কটা কেন যেন সবসময় আনঅথরাইজ দেখায়, আই ডোন্ট নো। সো বাট বিয়ন্ড দ্যাট দেখবেন যে অন্যান্য লিঙ্ক জেনারেলি কাজ করে ভালো মতো। সো এটা ইউজ করেন, এটা গিটহাবের উপরেও ইউজ করতে পারেন। যেমন ধরেন গিটহাবের এটা একটা পেজ আছে, রাইট? এই পেজের ধরনের লিঙ্ক আছে, সো ক্লিক করলে ইউ ক্যান সি যে ওটা ঠিক আছে। তো ইয়া, ইটস লাইক লট অফ লিঙ্ক। তো এখানে মনে করেন যে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে গিটহাবে আবার এরকম যদি খুব ঘন ঘন এপিআই কল করেন তাহলে গিটহাব হচ্ছে যে রেট লিমিট করে, সো আলটিমেটলি জিনিসপত্র দেখবেন কাজ করে না। সো এটার জন্য ওদের প্লাগইনে ওই আপনারা যদি রাইট ক্লিক করেন, এখানে অপশনসে গেলে এখানে একটা অপশন আছে যে ক্যাশ ভ্যালিড লিঙ্কস। সো এসেনশিয়ালি একবার একটা লিঙ্ক যদি আসে ওই লিঙ্কটা আর কি ভ্যালিড থাকবে। সো আপনি মনে করেন যে এরকম যদি পেজে পেজে গিয়া একই জিনিস চেক করতে চান তো তখন বারবার কল করবে না আর কি, মানে সেম লিঙ্ক পাইলে। তো এটা এটা দিয়ে রাখলে আর কি ভালো হয়, না হলে দেখা যায় যে গিটহাব থেকে স্পেশালি যদি ট্রাই করেন সো ইটস সর্ট অফ গিভস ইউ লাইক আপনার এরর আর কি, কিছুক্ষণ পরে আনঅথরাইজড এরর খাবেন। আর গিটহাবের পেজে যখন আসবে তখন আরেকটা জিনিস যেটা হলো যে ওই ট্রি ভিউতে না থাকা আপনার একদম ওই ডাইরেক্ট এই পেজে আসা যদি করেন তাহলেও আর কি লিঙ্কের সংখ্যা রিলেটিভলি কমে যায়। সো ইউজুয়ালি ওয়ার্কস বেটার দ্যাট ওয়ে, রাইট? সো এখানে আপনি আসলে এখন মনে করেন যে এখানে হয়তো লিঙ্ক তেমন বেশি না, আই মিন ইয়া লাইক যেগুলো জাস্ট নতুন লিঙ্ক গুলো আসলে চেক করতেছে। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস প্রেটি মাচ ইট। সো এটা ইউজ করেন, যেমন ওই এখন কিউব বল বা যেখানে ডক লিখতেছেন, ডক রিঅর্গানাইজ করতেছেন, এভরিওয়্যার ইট উইল বি হ্যান্ডি। কোনো কোশ্চেন আছে? ওকে।